সারাটা দিন তোমার মায়ের কথায় উঠো আর বসো। আমরা যে জামাই বউ, আমাদের ভিতর যে পার্সোনাল কিছু ব্যাপার স্যাপার আছে সব গিয়া তুমি তোমার মারে কয়া দাও, এটা ব্যাককেলের মতো কাম না। হয়েছে কি এই দুনিয়াতে মা ছাড়া আমার আপন কেউ নাই, তো যা হয় সব কয়ে দি। ও, এই দুনিয়া তোমার মা ছাড়া আপন কেউ নাই, আর তাইলে আমি তো তোমার পর না। ঠিক আছে, আমি যখন তোমার এতই পর তখন আমি আমার বাড়ি জায়গা, এই বাড়িতে পর মানুষের থাকার তো কোনো দরকার নাই। আমি আজকেই আমার বাড়ি যামুগা, অনেক সহ্য করছি আর পারুম না। আরে না 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 না, তুমি পরে যেতে পারো, তুমি আমার বউ না, আমি না তোমারে ভালোবাসি। খবরদার, আমারে ভালোবাসো এই মিথ্যা কথার একটাবারও বলবা না। তুমি শুধু তোমার মারেই ভালোবাসো, আমি আর এই বাড়িতে থাকবো না, এটা একেবারে ফাইনাল। তো রাগ করো কে? আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু কমু না আজকে থেকে। সত্যি তো? হ্যাঁ, কিন্তু তার আগে তুমি রাগটা একটু কমাও। তাহলে আমার আগে কথা দাও, যেমন করে তুমি তোমার মায়ের কথায় উঠো আর বসো, ঠিক অমন করে তুমি আমার কথায় উঠবার বসবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, কথা কথা কথা। একটি আমকে আমরা নষ্ট হতে দেব না। আপনার আমের মতো লক্ষ জনের আম দিয়েই তৈরি হয় আপনার প্রিয় প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। মা, তোমার গাছে দাও। তাই তুমি মস্করা করে সিমটি দিবে কেন? আমি তোমারে ভালো বংশের ভালো মায়া যাই নাই, আমার পোলার বউ করে এই বাড়িতে আনছি। আমি চাই তুমি আদব কায়দা মতো লেহাজ মতো স্বামীর সবকিছু মাইনা চলবা, এইটাই আমার শেষ কথা। হয়েছে, শান্তি হয়েছে? মা দিদি আমার এতগুলো কথা শুনে শান্তি হয়েছে? আমার বিচার হয়েছে? আমি কথা শুনাইলাম কই? আম্মা যেটা বলছে সেটা তো ঠিকই বলছে। হ্যাঁ, তোমার আম্মা যেটা কইছে সে তো ঠিকই কইছে, তোমার আম্মা তো সব কথা ঠিক কয়, আর বাকি সব মানুষ যা কয় সব ভুল কয়। একটু আগে বুঝাই আসলাম, যেই ঘটনাই ঘটে তোমার মারে বইল না বইল না, এর মধ্যে ভুলা গেলা। আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছি, তোমার মতো ব্যাককেল যে আমার সাথে সংসার করা আমার সম্ভব না। আমি আজকে এবং আজকে আমার বাপের বাড়ি যাবো না, আমি আজকে আমার বাড়ি যাবো না। আচ্ছা বউ, আমি আর কমু না, তুমি চিমটি কাটো যত মারো কাটো যাই করো, আমি আর আমার কমু না, আমি ভুলে গেছি হচ্ছে। আর বুঝছি রে, হয়েছে তো এবো, আমি কমু না তো আমারে বউ। পরিণ মাইয়া কোনোদিন আপন হয় না, উঠান ঝাড়ু দিবে সেটাও দিতে পারে না, সেইটাও আমারে দিতে হয়। আমারও তো শাশুড়ি ছিল, মুখ দিয়া কোনো কথা কনের আগে সব কাম করে ফেলাইতাম,
আর আমার হইছে কপাল। বউ একটা কামও যদি করে এই আছে এস নোয়া পাউডার নিয়ে রং ঘর করতে দাও তাহলে খুব ভালো। কি করলেন আমরা, কি করলেন আপনি? আমি খালি সোনো পাউডার মেখে ঘুরে বেড়াই না, কোনো কাম করি না। করই না তো, সকালবেলা ওইটা কোন কামটা করছো কত তুমি আমারে? ও তো আমি যদি কোনো কামই না করি তাহলে এই সারা বাড়ির কাম কি ভূতে ইসা করে দেয়? ভূতে করবো কেন, আমি আছি না বান্দি, আমি তো সব কিছু করি। করবেন, নিজের বাড়ির কাজ করবেন, তা তো ঢোলপিটায় বলার কি আছে। ও পোলার বইয়ের দুর্নাম করতে খুব ভালো লাগে তাই না? কি কইলে তুমি, আমি ঢোল পিটাই আর তোমার নামে দুর্নাম করে বেড়াই? আমি দুর্নাম করি না। এই যে তুমি সকাল সকাল গোসল করছো না, দেখো চুল থেকে এখনো গামছা খুলো নাই, এর মধ্যে তোমার স্নো পাউডার সব কিছু মাখা হয়ে গেছে, লিপস্টিক সব মাখা হয়ে গেছে, এইগুলো মাইখা তুমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও, এগুলো আমি কই না, পাড়ার লোকেই আমারে কয়। সোনো পাউডার মাইখা আমি খালি ঘুরাই বেড়াই, সোনোটা তো ঠিক মতো উচ্চারণও করতে পারেন না এখনো পর্যন্ত, আর আপনারে নিয়ে দুর্নাম করবো আমি না, আমার পায়ে পায়ে ঠেকা। কি কইলা বৌমা, তুমি আমার পোলার বউ হইয়া আমারে বাবা দেখাইলা, বাবার ঠেকার কথা কইলা, পোলার বউ হইয়া এত বড় বিহাদবি তুমি আমার লাগে করতে পারলা? দাঁড়া আমি আমার পোলারে কইতাছি। আপনার পোলারে কি কইবেন, যা যা কর আমিই কইতেছি, কিছু হইলে খালি পোলারে কইতেছি, পোলারে কইতেছি। হ্যাঁ ধ বিয়ার পরে পোলা আর পোলা থাকে না, পর হইয়া যায়। কিন্তু সে তো আমার কথা শুনে নাই, বাপের বাড়ি চলে গেছে। তুই কি বুকা, হ্যাঁ বউ রাগ করে বাপের বাড়ি চলে গেল আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখলি, যা এক্ষুনি যা, রাগ ভাঙা এখনই নিয়ে আয়। বাপের বাড়ি গেছে ভালো হয়েছে তো, কয়েকটা দিন থাকুক তারপর নিয়ে আসুন। না তুই এখনই যাবি, এখনই যাইয়া বউ রাগ ভাঙা লগে করে লই যাবি। এখনই যাব? হ্যাঁ এখনই যাবি তুই। কইতেছ? হ্যাঁ ঠিক আছে। তোর বউ দৌড়ায় গিয়ে একটা কথা কইলো আর তুই বিশ্বাস করলি, আমার কথা শুনলি না তুই? এই বাড়িতে উঠতে বসতে নড়তে চড়তে তোমার মা আমার দোষ ধরে, আমার যদি এতই দোষ তাহলে তুমি আমারে বিয়ে করে আনছিল কেন ফারুক? আর আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো তো, এই সারাদিন এই ঘেনা ঘেনা তোমার আর ভালো লাগে না। আর আম্মা তুমি উঠতে বসতে কথায় কথা আর দোষ দোষ তৈব কেন? কি কইলি তুই, আমি কথায় কথায় তোর বদ দোষ ধরি সেটা তুই দেখলি, আর তোর বউ যা আমার কোনো কথা শোনে না, এই বাড়ির কোনো কাজ করে না সেটা তুই দেখলি না? আমার বউ কেন কাজ করব, আমার বউ এই বাড়িতে কেন কাজ করব? আমি কামাই রোজগার করি না, এই সংসারে আমি টাকা দেই না। মা শোনো, আমার বউ কোনো কাজ করব না, দরকার হলে আমি বউ নিয়ে আলাদা থাকবো। ও বুঝতে পারছি, তোর বউ কোনো কাজ করবে না, সব কাজ আমারই করতে হইব। আচ্ছা ঠিক আছে, তোর বউ কোনো কাজ করা লাগবে না বাপ, সব কাজ আমি করব, তারপরে তুই বাড়ি ছেড়ে যাস না বাবা। এই যে এই যে এই যে কথায় কথায় চোখে পানি, কথায় কথায় আমি কি তোমার বলছি সব কাজ তোমার করতে হইব? আমি শুধু বলছি দরকার হলে একটা কাজের লোক রাখো, তারপরে আমার বউ এই বাড়িতে কাজ করবে না, এটা আমার শেষ কথা। ভাইজান কেমন আছো? ভাইজান কেমন আর আছি, নিজের চোখে তো সবকিছু দেখলি, মহাসুখে আছি। নিতে একজনের যন্ত্রণা বাঁচি না, তার উপর আসছে আরেকজন। ভাবি কেমন আছো? আমি তো খারাপ মানুষ, আমার দোষের সীমা নাই, আমি ভালো থাকি কি কইরা?
আম্মা ভাইজান ভাবি এরকম কইরা কথা কইতেছে কেন? মারে এইগুলা নেই বাড়ির নিত্যদিনের ঘটনা, কিন্তু তুই একা কেন? জামাই বাবা যে কই? চলো ঘরে চলো, কইতেছি। কি রাস্তা রোকন ভাইয়ের সাথে দেখা হলো, রোকন ভাই তাড়াহুড়া করে কই জানি যাইতেছে। আমারে কইলো যে পর্যন্ত সে বাড়িতে না আসবো সে পর্যন্ত জানি আমি তোমার কাছে থাকি। রোকনের বউ রাগ কইরা বাপের বাড়ি চইলা গেছে, রোকন গেছে আর বউরে আনতে শ্বশুর বাড়িতে। ও আমি ভাবলাম কি না কি হইল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা চাষি ভাবি কি অনেক রাগ করছে? ও অনেক রাগ করছে, হের লেগে তো বাপের বাড়ি চইলা গেছে। আই হায়, তাহলে চাষি আমি তুঙ্গ বাড়িতে কতদিন থাকুম? কেন তুই আমগো বাড়িতে থাকবি কেন? রোকন ভাই যে কইলো যে পর্যন্ত সে বাড়িতে না আসবো ওই পর্যন্ত জানি আমি তোমার কাছে থাকি, তোমার খেয়াল রাখি। আমার খেয়াল রাখন লাগবো না, আমার খেয়াল আমি রাখতে পারি, তুই তো বাড়ি যা। না না সাসি, রোকন ভাই যদি আয়সা দেখে আমি তোমার কাছে নাই তাইলে সে আমার এই গ্রাম থেকে এই বাইর করে দিব, তার সে বরং আমি তোমার কাছেই থাকি। আমি এত তাড়াতাড়ি গ্রাম থেকে বাইর হইতে চাই না। পাগলি পাগলি আমি না, পাগল হইতেছে তোমার ছেলে, তাও আবার তোমার জন্য। আসলেই চাষি রোকন ভাইয়ের মতো এমন মা ভক্ত ছেলে এখনকার জামানায় খুব কমই আছে। বুঝছি, আয় ভিতরে আয়। আরে ভাই আছি দুনিয়ার ঝামেলার মধ্যে, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ওই পারুল কি আপনাদের বাড়িতে আসছে? পারুল হ্যাঁ একটু আগে বাড়িতে গেল, কোনো সমস্যা হয়েছে? না 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 কোনো সমস্যা না, ওই ঠিক মতো পৌঁছাইছে কিনা ওইটা আর কি। ও আজ যাও তুমি বাড়িতে যাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসছি, যাও। আম্মা আমি অনেক ভাইবার যেতে সিদ্ধান্ত নিয়েছি, এত কষ্ট করে জীবন চলে না, বাপের বাড়িতেও কষ্ট করবো শ্বশুর বাড়িতেও কষ্ট করবো, এ জীবন আর আমার ভাল লাগতেছে না। আমি কোনোভাবেই আর ওই বাড়িতে ফিরে যাব না। এইসব তুই কি বলতেছিস মা, হয়েছেটা কি? কি হয় নাই এটা কও, এত দেখা শুই না তোমরা আমারে কি জামাইয়ের কাছে বিয়া দিলা মা? কেন রে মা, আমি তো যতদূর সম্ভব জানি জামাই আমার খুব ভালো ছেলে। ভালো কিন্তু সে তো একটা ব্যাখ্যেল, সে খালি তার মার কথায় উঠে আর বসে, এরকম ব্যাখ্যেলের সাথে কি সংসার করা যায় মা, তুমি বলো। এইটা কোনো সমস্যা না, সে তার মায়ের কথা শুনে ভালো কথা, তোর সাথে কোনো খারাপ আচরণ না করলেই হলো। আম্মা তারপরও স্বামী স্ত্রীর মধ্যে এমন অনেক কথাই থাকে, আমি তো ভয় তারই কোনো কথাই বলতে পারি না, যদি সে তার মায়ের কাছে সবকিছু বলে দেয় এইভাবে কি মা সংসার করা যায়? আচ্ছা ঠিক আছে মা, মাথা গরম করিস না, জামাই আসুক আমি তারে সবকিছু বুঝাই বলবো। হ্যাঁ তোমার আর তারে কিছু বুঝাই বলতে হবে না। আম্মা ভাইজান আর ভাবির সঙ্গে তোমার কি হয়েছে? কই কিছুই হয় নাই। আরে আমার বউটা যেন কেমন, সংসারের কোনো কাজকর্ম করতে চায় না, এই কথা আমি ফারুককে বলতেছিলাম, হঠাৎ করে চিল্লাচিল্লি শুরু করে দিল। তার বউ সংসারের কোনো কাজ কাম করে না, সে তার বউরে কিছু বলবে না? কি বলবো বল, ও তোর বউর কথায় ওঠে আর বসে, আমার একটা কথাও শোনে না। কি ব্যাপার, তুমি এইভাবে চলে আসলা কেন আমার ছেড়া?
আম্মা কেমন আছেন আপনি? এই তো বাবা ভালো আছে, তুমি ভালো আছো? আমি ভালো আছি, ধরেন এটা। বাবা থাক থাক থাক, উঠো উঠো, সালাম করতে হবে না। আম্মা আমার চোখের সামনে থেকে ওরা এক্ষুনি চলে যেতে বলো, আমার কিন্তু রাগে কাজ চলতেছে। আরে মাইয়ার কি মাথা খারাপ নাকি, এগুলো কি কয়? জামাই আসতে আসতে তার শ্বশুর বাড়িতে আর এইগুলো উল্টা পাল্টা কথা বলতেছে। যাও বাবা গিয়ে বসো, আমি তোমাদের জন্য নাস্তা ফিরে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা বাবা। ফারুক একটু ফোন দিয়া বলবা, বাড়ি আসানোর সময় একটু বাজার করিয়া যেন নিয়ে আসে। বাজার করানোর জন্য কি টাকা পয়সা লাগে? না, তার কাছে এখন টাকা পয়সা নাই, সে বাজার করতে পারবে না। কি বলতেছো বৌমা, নতুন জামাই রেখে তাহলে আমি না খাওয়াই রাখবো? সেটা আমি কি কইরা বলবো, আপনার মেয়ের জামাই আপনি জানেন। তাহলে কাজ করো, তুমি ফারুকের ফোন দাও, আমি ফারুকের লগে কথা কইতেছি। আমার ফোনে এখন টাকা নাই। বৌমা মিথ্যা কথা বলতেছো কেন? আমি তো একটু আগে দেখলাম তুমি তোমার মায়ের লগে কথা বলতেছো, আর এখন বলতেছো যে ফোনে টাকা নাই। তখন টাকা ছিল, এখন টাকা নাই। আপনি এখন জানতো আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করি কি কইলা তুমি? আমি তোমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করি? নাইলে কি করতেছেন আপনি? আচ্ছা ঠিক আছে, মাইয়া জামাই যখন আমার ঠেকা তো আমারই। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, সাজন গোজন করো, দেখি আমি কি করতে পারি। কি হইলো, চুপ করে আছো কেন, কথা বলবো না? কথা বলতে ইচ্ছা করতেছে না তাই চুপ করে আছি। আর তোমার আমার সঙ্গে কথা বলার কি দরকার? আমার কথা শুনারই বা কি দরকার? যাও তোমার মায়ের সঙ্গে গিয়ে কথা কও। এটা কি বলো, তুমি আমার বউ না, বউর সাথে কথা বলার দরকার আছে? এখন তোমার খুব মনে পড়তেছে আমি তোমার বউ না? কথায় কথায় সব কথা যখন ফটফট করে গিয়ে মারে বইলা দাও, তখন তোমার এই কথাটা মনে থাকে না আমি তোমার বউ? থাকে, কিন্তু একটা কথা ভুলে যাও কেন, ছোটবেলা থেকে আম্মা আমার কত কষ্ট করে লালন পালন করছে, এই জন্য আমি আমার আম্মারে অনেক ভালোবাসি। ভালো তো, আরো বেশি করে ভালোবাসো, এখানে এসে বসে আছো কেন? আরে তোমারে নিতে আইছি, আম্মা কইছে আজকের মধ্যে তোমারে নিয়ে যাইতে বাড়িতে। ও আচ্ছা, তার মানে তুমি আমার এখানে নিতে আসছো কারণ তোমার মা আমারে নিয়ে যাইতে কইছে? তোমার তুমি মন থেকে আসো নাই, তোমার মায়ের কথা শুনে তুমি আমারে নিতে আসছো? আমি তো শোনো, আমি নিজে না চাইলে, আমি নিজে না চাইলে আমি কি এখানে আসতাম বলো? তোমার কোনো কথা শোনার আমার দরকার নাই, তোমাদের মা ছেলে কৌতুক দেখার জন্য ওই বাড়িতে আমি আর জীবনেও যাবো না, যা ইচ্ছা কর। বউ এই তুমি না যেতে চাইলেও আম্মা যেহেতু বলছে আমি তোমার নিয়ে যাবই।
ফারুক পারুলের জামাই আসছে। পারুলের জামাই আসছে তো ভালো কথা, আমি কি করবো, মাথা দিলে নাচবো? এটা কি ধরনের কত খুশ ভাব, মাথায় তুলে নাচবি কেন? মানে জামাই আসছে, ভালো মন্দ একটু রান্না করতে হইব না? মা ভালো মন্দ রান্না করতে হইলে রান্না কর, এটা আমারে কইতাছো কেন? কইতাছি কেন, তুই বুঝতাছস না, বাড়িতে তো তেমন কিছু নাই। ও বাপ, তুই বাজার থেকে বড় দেখে একটা রুই মাছ আর গরুর গোস্ত নিয়ে আয়। মা তুমি মাঝে মধ্যে এমন সব কথাবার্তা কও না, বাজারে মনে হয় মানুষ ওই যে ফ্রিতে রুই মাছ আর গরু মাংস এনে বৈশা রয়েছে, আমি গেলাম আর মাথায় তুলে দিয়ে দিল, যা আছে তাই রান্না করো তো। আর তাছাড়া তোমার কাছে যদি টাকা পয়সা থাকে তো তুমি সেটা দিয়া রুই মাছ গরু মাংসকে খাসি জবাই করে খাওয়াও। ও বাজান, আমার কাছে টাকা আছে কিনা তুই জানিস না, আমি টাকা পাবো কই থেকে? তো আমি টাকা পাবো কই থেকে, আমি কি টাকা মেশিন নাকি? সব তো সব আই তোমার না বলছিলাম, আমার মাথা দিয়ে তেলটা শেষ হয়ে গেছে, আনছো? এই তোমার তেল আনতে তো এতক্ষণ লাগলো, এই ধরো। তুমি কিন্তু আমারে তেল দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা চলো। ভাইজান এতটা বদলে গেছে, আমি তো স্বপ্নেও ভাবতে পারতেছি না, সবই আসলে আমার কপাল। না রে মা, সব আমার কপাল। বউর জন্য কিছু আনতে গেলে তখন তার টাকার অভাব হয় না, আর আমি কিছু আনতে বললে তখন তার টাকাই থাকে না। এক কাজ করো মা, এই টাকাটা ধরো, কাউরে পাঠায় বাজার থেকে মুরগি আর মাছ নিয়ে আসো। না রে মা, আমার ঘরে পালা মুরগি আছে না, আমি ওইটাই রান্না করে আমার জামাইয়ের খাবো, টাকা লাগবো না। বাড়ির জায়গা সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি একলা থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হইব না। চাষি আমি মারে ফোন করে কয়ে দিছি, আজকে আমি তোমার লগে থাকুম, আজকে আমি আর বাড়িতে যাব না, তুমি আমার তাড়া দিতে চাইতেছো কেন চাষি? দেখো তো আমি তাড়া দিমু কে, তুই খামা খাই কষ্ট করবি হেলে কইছি। কি যে কও না তুমি, এটা আবার কষ্টের কি আছে, আর তোমার কাছে থাকতে আমার ভালোই লাগতেছে, বাড়িতে গেলে ভাই ভাবি ঝগড়া দেখতে আর ভাল লাগে না। তোর ভাই ভাবি এত ঝগড়া করে কেন রে? কইও না চাষি, ভাবি সারাদিন মার লগে ঝগড়া করতেই থাকে, আর ভাবি তোমার দুই চোখে দেখতে পারে না, আমার ভাইটাও দিন দিন কেমন জানি হয়ে যাইতেছে। ওই তোর ভাইটা তো এমন আসিল না, এমন হয়ে গেল কে? এখনকার ছেলেরা বিয়ে করার পর তখন আর বাপ মায়ের সন্তান থাকে না, তখন তারা বকো কথা ওঠে আর বসে। হ, তুই ঠিকই কইছস, কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার পোলায় আমারে বিয়ার আগে যেমন ভালোবাসতো, বিয়ার পরেও তেমন ভালোবাসে। ঠিকই কইছো চাষি, তুমি অনেক ভাগ্যবান, রুকন ভাইয়ের মতো এমন একটা ছেলে পাইছো। আচ্ছা চাষি, রুকন ভাইয়ের একটা ফোন দিয়ে দেখো না, ওইখানকার কি অবস্থা। হ, ভালো কথা মনে করছস, দেখ ফোনটা দিয়ে আমি একটা ফোন দিই। চেষ্টা করে দেখ।
ঠিক আছে তোর লাগবে না আমি চালাই নিব সাত বাইসা দিতেছে সেইটাই বেশি শ্বশুরবাড়িতে তোরে কাম কাজ করতে হয় বাপের বাড়ি এসব কাম কাজ করবে সারাদিন মেলা ঝামেলার মধ্যে থাকি তাই বেশি কথা বলতে ইচ্ছা করে না কোন মুরগি জবাই করছে আরে ওই যে একটা বড় মুরগি ছিল না বলছিল যে আমার ভাই আর ভাবি আসলে জবাই করে খাওয়াবা সেটা জবাই করে ফেলছে কি হ্যাঁ আমার নাজিকা এবারের মধ্যে মুরগি জবাই হয় নাকি আজকে আমি আর বিহিত করে ছাড়বো হ্যাঁ কই মা কই মা আমার জামাইজি বাড়িতে আসছে তুই চোখে দেখোস না তোরে কত করে বললাম যা বাজার বাজারে যা বাজার থেকে একটা রুই মাছ আর গরুর গোশত নিয়ে আয় তুই তো আমার কথা শুনলি না তুই কি বললি তুই বললি যে তোর কাছে টাকা নেই তোর কাছে টাকা নাই তাহলে আমি কি করবো আমার জামাই দেখে আমি না খাওয়াই রাখবো এর লেগে তো বাড়ির মুরগি আমি জবাই করছি এগুলা হিংসা উচ্চ এগুলো সব হিংসা এগুলো সব হিংসা আমার ভাই আর ভাবি এই সাথে মুরগি মাংস খাইতে না পারে সেই জন্য আগেই জবাই করে ফেলছে আয় বোমা একদম বেয়াদবি করবা না এটা হিংসা কি হলো আমার মুরগি আমি জবাই করছি তাছাড়া তোমার ভাই ভাবি আসবে কথা তো আমি একদমই জানি না মা শুনো তুমি যেটা করছো খুব খারাপ কাজ করছো আমার মনে হইতেছে এই বাড়িতে আর আমার থাকা হইব না আমি বোনে অন্য কোথাও থাকবো ভাইজান কি বলতেছো এইসব আমি তো সকাল থেকে দেখতেছি তুমি আর ভাবি মিলে বাসায় অশান্তি করতেছো আম্মা তো কোনো অশান্তি করে নাই দেখছো তোমার বই না এখন তোমার মায়ের সাপোর্ট নিয়ে কথা কইতেছে এইগুলা হচ্ছে দলবাড়ি করার ফান্দা বুঝছো দলবাড়ি হচ্ছে কি হইছে আমি কারো ভয় পাই কথা বলি নাকি হ্যাঁ দেখ পারুন এই বাড়িতে আসছস দুই দিন থাক বেড়ায় তারপর চলে যাবি আমার সংসার নিয়ে একটা কথা বলবি না ফাইজান তাহলে কি আমি এই সংসারের কেউ না আমি তো তোর এই কথা বলি না তুই এই সংসারের কেউ না তুই এত দিকে মার মতো ঘুরে ফিরে সব এক জায়গাতে নিয়ে যাস আমি তোর খালি এইটুকু বলছি তোর বিয়ে হয়েছে এখন তো শ্বশুর বাড়ি সব আমার বাড়ি নিয়ে তুই কথা বলবি না ভাইজান আপনারা রাত বিরাতে কি শুরু করছেন আর মা ছেলে যদি এভাবে ঝগড়া করেন তাহলে মানুষজন কি বলবে মানুষজন কি করবে সেটাকে আমি থোড়াই কেয়ার করি নাকি হ্যাঁ আমি মানুষের খাই না পড়ি আর শোনো রকম শ্বশুর বাড়িতে আসছ মুরগির আর নইতে আছে মুরগির রান দিয়া ভাত খাও আমার তুমি গাল দিতে আসবা না আসা তাহলে আমার আগে কথা দাও যেমন করে তুমি তোমার মায়ের কথায় উঠো আর বসো ঠিক অমন করে তুমি আমার কথায় উঠবার বসবা আম্মা যেটা বলছে সেটা তো ঠিকই বলছে হ তোমার আম্মা যেটা কইছে সে তো ঠিকই কইছে তোমার আম্মা তো সব কথা ঠিক কয় আর বাকি সব মানুষ যা কয় সব ভুল কয় তোমার কোনো কথা শোনার আমার দরকার নাই তোমাদের মা ছেলে কৌতুক দেখার জন্য ওই বাড়িতে আমি আর জীবনেও যাব না যা ইচ্ছা কর বউ চলো ভিতরে যাই কি ভাবতেছ আরে কি হয়েছে চলো ভেতরে যাই আসো
বাবাজি তুমি আমার ছেলের কথা কিছু মনে করো না বাবা। মা মা কি যে বলেন কি মনে করবো, আমার শুধু খারাপ লাগছে তোমার ছেলে তোমার সাথে কথা বলতে পারে। বিয়ের পরে একটা ছেলে আর বাবা মার থাকে না রে বাবা, তখন বোর হইয়া যায়। বাবা মার কথা তখন তার কাছে হইয়া যায় মূল্যহীন, আর বোর কথা তার কাছে হইয়া যায় মূল্যবান। একটা মা তার সন্তানের জন্ম দিয়া বড় করে যখন তার কাছে অবহেলা পাইতে থাকে, তার থেকে বড় কষ্টের কারণ পৃথিবীতে আর কিছুই হয় না। এই এই জন্যে আমি আমার কথা মতো চলি, যত যাই হোক আমি সব কথা আমার গিয়ে বলে দিই, আমি আমার আম্মার অনেক ভালোবাসি, সেই জন্যেই আপনার মেয়ে আমার ব্যাক কল ডাকে। আমি জানি অনেকেই আমারে অনেক কিছু ডাকে কিন্তু আমার কিছু আসে যায় না, কারণ আমি আমার মায়ের কাছে তো সবচেয়ে আদর্শ ছেলে, আর এর থেকে বড় সব আর কিছু হইতে পারে না। তোমার মা ধন্য বাবা যে তোমার মতো একটা সন্তান জন্ম দিছে, আর আমার মাইয়া ভাগ্যবতী যে তোমার মতো একটা স্বামী পাইছে। মা পারুল তুই আজ আমার পরে রাগ করে থাকিস না মা, ওর মায়ের কথা শুনতে বলে তুই আর ব্যাকুল বলিস, আসলে ও ব্যাকুল না একটা খাঁটি ছেলে। আর আমার ছেলে আমার সাথে কি ব্যবহার করে তুই তো দেখলি নিজে চোখে, আমি মা হইয়া কতটা সুখে আছি সেটাও তো দেখলি। সবসময় নিজের কথা ভাবিস না মা, একবার একটু মায়েদের কথা ভাবিস। যাও হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বাড়তেছি। ওগো আমারে তুমি মাফ করে দাও, আমি সারা জীবন ভাবতাম তুমি ব্যাক কেম, সবসময় তুমি তোমার মায়ের কথায় উঠো আর বসো, কিন্তু আজকে আমি আমার বাড়িতে আমার ভাইয়ের ব্যবহার দেখে বুঝলাম ব্যাককেও তো সে বউ পায়া নিজের বাবা মার কথা ভুলে যায়। আমারে তুমি ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। একটি আমকে আমরা নষ্ট হতে দেব না, আপনার আমের মতো লক্ষ জনের আম দিয়েই তৈরি হয় আপনার প্রিয় প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। মা তোমার গাছে দাও। তাই তোমারে অসংখ্য ধন্যবাদ, দেরিতে হইলো তুমি বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা এক মুহূর্ত এই বাড়িতে থাকব না। কি বলো এত রাইতে তুমি এখন যাবা? হ আম্মা না কইয়া দিছে আজকে রাতে আমারে নিয়ে যাইতে, আমরা যদি আজকে রাতে না যাই আম্মা অনেক টেনশন করব। ঠিক বলছো। উনারে আম্মা কইয়া দিছে আজকে রাতের মধ্যে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আমি যদি না যাই আম্মা অনেক টেনশন করব। আচ্ছা ঠিক আছে যাবি যা, তাহলে খাইয়া দাইয়া যা। না মা ওই
এক মুরগি কাটা নিয়া যত কথা শুনাইলো ফারুক ভাই আপনারে, সেই মুরগির মাংস খায়া আপনারা আর দোষের ভাগিদার বানাইতে চাই না। কি ব্যাপার, রাতের বেলা তো চিল্লা পাল্লা শুনতেছি কেন, কি হইছে আবার? দেখ না ফারুক, এই জামাই আর পারুল এত রাতে না খায়া বাড়ি চলে যাইতেছে। না খায়া যাইতেছো কেন, খাওয়া দাওয়া করে যাও। না ভাইজান, এই বাড়িতে আইসা যা দেখলাম তাতে আমার তো খিদা চলে গেছে। ভাইজান আপনার একটা কথা বলি, মায়ের সাথে এইভাবে কথা বলেন না, কারণ আপনার বড় কোনো সমস্যা হলে ভাবি আপনার পাশে থাকুক আর না থাকুক মা কিন্তু থাকবে। আরেকটা কথা বলি, আজকে আপনি মার সাথে যেভাবে ব্যবহার করবেন দুই দিন পর আপনার ছেলে মেয়ে কিন্তু ঠিক সেরকম করে আপনার সাথে ব্যবহার করবে, কথাটা মনে রেখে। ভাইজান তোমার কাছে আমার শুধু একটা মাত্র অনুরোধ, তুমি ছাড়া আম্মার আর কেউ নাই, তুমি আম্মার একটু দেখা রাখো ভাইজান, আম্মার সাথে খারাপ ব্যবহার করো না। আম্মা আম্মা আপনার কোনো অসুবিধা হলে আপনি আমারে বলবেন, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাবো, দরকার হয় আপনি আমাদের বাড়িতে থাকবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পারুল চলো। ভাইজান আসি, সরি কিছু মনে করেন না, ভাবি আসি, আপনিও কিছু মনে করেন না, সরি। Subscribe and press the bell icon on YouTube app and never miss another update.